কারফিউ শিথিল হওয়ায় সকাল থেকেই রাস্তায় চাপ বাড়তে থাকে অফিসগামী মানুষের এতে বিভিন্ন এলাকায় দেখা যায় যানজট গত কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে স্বস্তি ফিরেছে নাগরিক জীবনে ফিরেছে কর্মচাঞ্চল্য আন্তজেলা ও দূরপাল্লার বাস ছেড়ে গিয়েছে বিভিন্ন বাস টার্মিনাল থেকে যাত্রী কম থাকায় বাসের সংখ্যাও কম চলাচল করছে তবে ইন্টারনেট পুরোপুরি চালু না হওয়ায় অনলাইনের টিকিট সংগ্রহ করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের ব্যাংক খোলার পরপরই মানুষ ভিড় করতে থাকেন আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এছাড়া আদালত পাড়ায় কর্মচাঞ্চল্য ফেরায় ব্যস্ততা বেড়েছে আইনজীবীদের কিছু কর্মচাঞ্চল্য এবং প্রাণচাঞ্চল্য ফিরে পাচ্ছে এবং আমাদের ক্রেতা সাধারণ এবং কাস্টমাররা ব্যাংকে আসতে শুরু করেছে জনজীবন একটা স্বস্তি আসতেছে এখন আমাদের মানে ব্যবসা বাণিজ্য না থাকলে তো আমরা চলমুখী পাবে খামুখী পাবে এখন ব্যবসা বাণিজ্য করতে পারবো মুখমে যেতে পারবো মাল আনতে পারবো তো আমরা মোটামুটি চলতে পারবো পরিস্থিতি উন্নতি হওয়ায় দোকানপাটে কমেই বাড়ছে সাধারণ মানুষের উপস্থিতি পণ্য পরিবহন স্বাভাবিক হওয়ায় হাটবাজারগুলোতেও কেটেছে অস্থিরতা এদিকে অপ্রীতিকর ঘটনাড়াতে জোরদার হয়েছে সেনা বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল এখন জন্ম সনদ دیکھলো বিকাশ স্টুডেন্ট একা নিজের বিকাশ নিজে কর কারফিউ শীতল হয় সারাদেশের বিভিন্ন 노রুটে চলাচল শুরু করেছে যাত্রীবাহী লঞ্চ ও নৌযান সর্দার মোহাম্মদ আরিফ সময় সংবাদ